মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। জল প্রকল্পের কাজ শুরু হলো বেলডাঙায়। অমৃত প্রকল্পের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতেই এই উদ্যোগ। মঙ্গলবার জমি হস্তান্তর করা হলো ঠিকাদার সংস্থাকে। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল এট গোল্ডেন রিট্রিট, জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও, বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে অমৃত জল প্রকল্পের কাজ শুরু হলো বেলডাঙায়। বেলডাঙা পৌরসভার পক্ষ থেকে এই প্রকল্পে মঙ্গলবার জমি হস্তান্তর করা হলো। বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের কুমারপুরে ভাগীরথীর পারে শুরু হবে এই প্রকল্পের কাজ। এদিন বেলডাঙা পৌরসভার চেয়ারম্যান, পৌর আধিকারিক ও প্রকল্পের আধিকারিকদের উপস্থিতিতে জমির মাপ নেওয়া হয়, জমি হস্তান্তর করা হয়। আমরা যেরকমভাবে মানুষকে কথা দিয়েছিলাম আমাদের বিধায়ককে সঙ্গে নিয়ে, যে আমরা প্রত্যেকটা সময় মানুষের পাশে আছি এবং মানুষের পাশেই থাকবো, সেইভাবেই আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের আপনারা প্রত্যেকে জানেন বেলডাঙাবাসীকে আমরা কথা দিয়েছিলাম শ্মশানঘাট করে দেওয়ার জন্য। আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন পিছনে অলরেডি কুমারপুরে শ্মশানঘাট শেষের পথে। সেইভাবেই আমরা একইভাবে মানুষকে কথা দিয়েছিলাম যে প্রত্যেকের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। সেই একই কাজেতে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। স্বপ্নের প্রকল্প রূপায়ণের দিকে ধীরে ধীরে এগোনো হয়েছে। আজকে তার বলা যায় প্রথম প্রস্তর স্থাপনই হয়ে গেল, কারণ ইমিডিয়েট যে পরিচালনা যেটা হচ্ছে আমাদের বেলডাঙা পৌরসভার উদ্যোগে এবং তাদের এতে এজেন্সিকে আজকে আমরা কাজ দেখিয়ে দিলাম কোন জায়গায় ইনটেকটা হবে এবং কোন জায়গায় ওই জলশোধনটা হবে, এই দুটো প্রকল্প জায়গায় দেখানো হলো। এই প্রকল্পের মধ্যে দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বিশুদ্ধ পানীয় জল।